স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখাবো কিভাবে বাড়িতে টক দই তৈরি করবেন। এর জন্য আমাদের শুধু লাগবে দুধ আর টক দইয়ের সাজা, মানে আগে থেকে যে টক দই করা আছে ওইটার 2 চামচ। আমরা 1 লিটার দুধ এই পাত্রে উঠাই দিছি চুলোর মধ্যে, এটা জাস্ট এখন বয়ল হবে। এখানে আর কোনো কাজ নেই আপনার, এখানে শুধু বয়ল। এখানে মিডিয়াম হিটে আমরা দুধ, যেহেতু এটা দই বানাবো, একবারে হাই হিটে যদি এই দুধটা জাল দিই তাহলে শুকায় যাবে, এই জন্য আমরা মিডিয়াম হিটে দুধটা বয়েল উঠাই নিব। এই যে দুধের মধ্যে বয়েল উঠে গেছে, এখানে কোনো কাজ নেই। এক কথায় শেষ, যে দই বানাইতে চাই এই টক দইটা, তার কিছু জানার লাগবে না, এখানে কোনো হাতি ঘোড়া কোনো কিছু নাই। আর টক দই অবশ্যই খুব উপকার, এখন রমজান মাস তাই এটা সব ক্ষেত্রেই কাজে লাগে, অনেক রান্নায় এটা কাজে লাগে টক দই। আর আমাদের মিষ্টি দইয়ের রেসিপিটা সবাই, অনেকজন চাইছে, আমরা মিষ্টি দইয়ের রেসিপিটা দিব নেক্সটে, করোনার জন্য একটু সমস্যা এই জন্য দিতে পারতেছি না। আর মিষ্টি দইয়ের রেসিপিটা আমরা যেই হোটেলে তৈরি করি এটা অনেক কষ্টকর, এটা আপনারা পারবেন না, এই জন্য বাসায় কীভাবে তৈরি করবেন ওইটার রেসিপি আমরা নেক্সটে দিয়ে দিব। আর এই যে আমাদের দুধটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আমাদের বয়েল উঠে গেছে, দুধটা একটু ঘন করে নেবেন। আর দুধটা কিন্তু অবশ্যই আপনাকে মিডিয়াম ঠান্ডা, মানে এক কথা শেষ কুসুম গরম রাখতে হবে। কুসুম গরম রাখার পরে আমরা এটা নামার পরে আমরা দেখাই দেবো কীভাবে কুসুম গরম করবেন, তারপরে আমরা কার্যকরম জ্বালাবো। এই যে দুধটা আমাদের গরম আছে এই জন্য এটা ঠান্ডা করবো। আর দইয়ের একটা ব্যাপার আছে, কিন্তু দুধটাকে বাড়ি দিতে হয়, এই যে উপর নিচে বাড়ি দিতে হয়। আমরা ওই যেটা এইটা বক্সটা দেখতে পাচ্ছেন, হলুদ বক্সটা, এটা এয়ারটাইট বক্স, এটার মধ্যে আমরা দুধটা ঢালতেছি, আবার এই বক্স থেকে ওই পাত্রের মধ্যে ঢালবো। এইভাবে দুধটা ঠান্ডা হয়ে আসবে এবং এই দুধটাকে বাড়ি খাওয়া হয়ে যাবে, তাহলে দইটা কিন্তু ভালোভাবে বসবে, দইটা খুব সুন্দর হবে আর কি। এই জন্য আমরা এটাকে এইভাবে বাড়ি দিতে থাকবো কয়েকবার, বেশ কয়েকবার দিব। যখন এটা কুসুম গরম হয়ে আসবে, মানে আমরা এই দুধের মধ্যে হাতটা দিতে পারবো, মানে আঙুলটা দিতে পারবো, তা ততটা সহ্য করতে পারবো, তারপরে বুঝতে পারবো যে দুধটা ঠান্ডা হয়ে আসছে, মানে কুসুম গরম হয়ে আসছে, তখন আমরা বাকি উপকরণ দুইটা দিয়ে এটা এয়ারটাইটে রেখে দেবো। এই আমাদের মোটামুটি ঠান্ডা হয়ে আসছে, আর একটু হইলে হয়ে যাবে, আর 2-1 বার দিলে হয়ে যাবে, তারপর আমরা বাকি কার্যক্রম চালু করব। এই যে দেখেন আমরা আঙ্গুল দিয়ে দিছি, মানে আঙুলটা রাখা যাচ্ছে, বুঝে মানে হচ্ছে এটা কুসুম গরম হয়ে গেছে। এখন আমরা যে বক্সে এই দইটা বসাইতে দিব, সেই বক্সে আমরা আগে থেকে যে টক দই আমাদের করা ছিল ওই টক দইটার এখানে 2 চামচ দিয়ে দিব। 2 চামচ দিয়ে তারপরে 1 চিমটি লবণ দিয়ে আমরা এটা ভালোভাবে ব্লেন্ড করব। এটাতে কোনো কিছু আর উপকরণ লাগবে না, টক দই আগে থেকে যে টক দই করা আছে ওইটা, আর 1 চিমটি লবণ, শেষ, আর দুধ। এটা একেবারেই সহজ একটা রেসিপি, এই যে 1 চিমটি লবণ, এটা দিয়ে আমরা, এটা 1 লিটার দুধের দিলাম, 2 চামচ টক দই, 1 চিমটি লবণ দিয়ে এটা ভালোভাবে মিক্সচার করে নিলাম। এখন এই দুধটা এখানে ঢেলে দিয়ে আমরা একটু মিক্সচার করে নিব ভালোভাবে, যেন টক দইটা সম্পূর্ণ দুধের সাথে মিশে যায়। এই যে দুধটা ঢেলে দিলাম, এখন এটা ওই ধীরে ধীরে নাড়তে হবে ভালোভাবে। আর যখন এয়ারটাইট এই বক্সটা আমরা ঢেকে দিয়ে এটাও আবার ঝাঁকিয়ে নিব, যেন ভালোভাবে দুধটা মিক্সচার হয়, এক কথা শেষ। আর এটা আর মেইন কেরামতি হচ্ছে, এটার মধ্যে যেন কোনো এঙ্গেলে কোনোভাবে যেন বাতাস না লাগে। এই যখন বক্সটা আমরা লাগাই দেবো, আপনারা দেখতে পাবেন বাতাসটা লাগলেই কিন্তু এই দইটা আর বসবে না। এই ঢাকনাটা লাগাই দিয়ে এই যেভাবে ঝকাই নেবেন, যেন দুধটা ভালোভাবে মিক্সচার হয়ে যায়। এই আমাদের যে পাতার দইটা দিলাম আর লবণটা দিচ্ছি, ওইটার সাথে যেন ভালোভাবে মিক্সচার হয়ে যায়। এই যে এখন এইভাবে এই বক্সটা লাগাই দেওয়ার পরে আমরা একটা পলিথিন বা পলিব্যাগ বা যে কোনো আপনার যে কাগজ টাইপের আছে যেটাতে বাতাস প্রুফ এয়ার টাইট,
ওইটা দিয়ে ঢেকে দিয়ে কাপড় দিয়ে তারপর আবার চাপা দিয়ে রাখতে হবে, যেন একবারেই বাতাস না ঢুকে, এই বক্সের গায়ে যেন বাতাস না লাগে। যদি বাতাস লাগে তাহলে দইটা বসবে না, যদি আপনার এই দুধটা একবারে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর দইটা বসবে না। দুধটা অবশ্যই কুসুম গরম লাগবে, যেইটুক পর্যন্ত আমাদের হাতে হাতটা দুধের মধ্যে ডুবাই দিলে তাপমাত্রা সহ্য করা যায় সেইটুক পর্যন্ত। আর ঠান্ডা যদি হয়ে যায় তাহলে দুইটা বসবে না, যদি বাতাসও ঢুকে তাহলে দুইটা বসবে না। আর যদি এইভাবে আপনারা এই যে দেখেন আমরা পলি ব্যাগটা দিয়ে ঢেকে দিয়ে তারপর কাপড় দিয়ে আবার বালিশ দিয়ে চাপা দিব, আপনারা এটা পারলে আপনাদের যে এই কেথা আছে বা লেপ আছে কম্বল আছে ওটার ভিতর দিয়ে আপনারা চাপা দিতে পারেন, তাহলে বাতাস ঢুকবে না, গরম থাকবে, এটাও ভালো হয়। এই যে কাপড়টা দিলাম, কাপড়টা দিয়ে এখন আমরা এটার উপরে বালিশ দিয়ে ঢাকা দিয়ে দিব যেন একবারে কোনো বাতাস না ঢুকতে পারে। আর এটা এখানে 3 ঘন্টা রাখলেই হয়ে যাবে দই, এখানে এইভাবে আপনার কাপড় দিয়ে ঢাকা রেখে 3 ঘন্টা রাখতে হবে, তাহলে দইটা পাতা হয়ে যাবে, দই বসে যাবে। আমরা নেক্সট এই যে এখানে দেখাই দিব এখনই যে দই 3 ঘন্টা পর আসে আমাদের দইটা যে বসে গেছে ওটা আপনারা দেখতে পাবেন তাহলে বুঝবেন। যেভাবে ঢাকা দিয়ে দিলাম 3 ঘন্টা পর আমরা আবার ফিরে আসতেছি, 3 ঘন্টা পর ফিরে আসলাম। এই যে আমাদের দইটা বসে গেছে, আপনাদের দেখাই দিচ্ছি চামচ দিয়ে কেটে কত সুন্দর দইটা হয়েছে। এই যে দেখেন একেবারেই সেই ধরনের দইটা হয়েছে, অনেক সুন্দর। আমাদের এই টক দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আমাদের রেসিপি সম্পর্কে কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পিকে সুইটসের সাথে থাকবেন, ধন্যবাদ।